আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল, আর ঈমান আনার কারণে তাদের ঈমান এত পছন্দ হয়েছে আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের জন্য হিদায়াত আরো বাড়িয়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার প্রায় 400 বছর আগের ঘটনা। কত বছর আগের? 400 বছর আগের ঘটনা। রোমান সাম্রাজ্যের অধিভুক্ত এক রাষ্ট্রের এক জালিম বাদশা ছিল, সেই জালিম বাদশার নাম ছিল দাকিয়ানুস। জোরে বলেন তো নাম কি ছিল? দাকিয়ানুস বাদশা। এই বাদশা এত জালিম ছিল, সে তার রাষ্ট্রের শতভাগ জনগণকে শিরকে বাধ্য করত। কেউ যদি তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতো তো ওই জালেম বাদশা তাদের উপরে অবর্ণনীয় নির্যাতন আরম্ভ করত। ওই দাকিয়ানুস বাদশার আমলে সবার জন্য পুত্তরিকতা মূর্তি পূজা বাধ্যতামূলক ছিল, রাষ্ট্রীয়ভাবে জনগণকে শিরকে বাধ্য করত। এখনো দুনিয়াতে দাকিয়ানুসের মতো এমন জালিম শাসক আছে যারা রাষ্ট্রের জনগণকে এইভাবে শিরক করতে বাধ্য করে। তার শাসনামলে বছরে একটা দিন ছিল রাষ্ট্রীয় উৎসবের দিন, মেলার দিন। সেই উৎসবে সেই মেলায় ছোট্ট ছোট্ট শিশুরা, তরুণ যুবক, কিশোর তরুণ যুবক, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই মেলায় অংশগ্রহণ করত এবং সেই মেলায় প্রকাশ্যে মূর্তি পূজা হতো, সবাইকে শিরক করতে বাধ্য করা হতো। সেই মেলার মধ্যে কিছু যুবক সেদিন উপস্থিত হয়েছিল যারা এই পৌত্তলিকতা আর মূর্তি পূজা করতে তাদের বিবেক তাদেরকে বাধা দিয়েছিল। শুনতেছেন? যুবকরা এখানে আছে না ঘুমাই গেছে? যুবকদের ওয়াজ শুরু হয়ে গেছে। রাষ্ট্রীয় মেলা উৎসবের দিনে সারা দেশের সকল মানুষ সেখানে হাজির উপস্থিত হয়েছে। হঠাৎ করে মেলা থেকে একটা ছেলে, যুবক ছেলে উঠে গেল। যুবক ছেলেটা ওই মেলা থেকে উঠে মেলার প্যান্ডেলের বাহিরে বের হয়ে দূরে একটা গাছের নিচে সে গিয়ে বসে থাকলো। মনে মনে বলল, আহারে, আমার গোটা দেশের লোকেরা, জাতির লোকেরা না জেনে অজ্ঞের মতো আল্লাহর সাথে শিরক করছে, কিন্তু আমার বিবেক এটা বাধা দিচ্ছে, আমি এই শিরকের কাজ করব না। চুপচাপ থাকলো, কাউকে কিছু বলল না, গাছের ছায়ার নিচে বসে রইল। তাফসির ইবনে কাসিরের বেতনে ঘটনাটা ঠিক এইভাবে এসেছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে সেখান থেকে আরেকজন যুবক উঠে গেল। আরেকজন যুবক উঠে উৎসব স্থল ত্যাগ করে দেখলো একটা যুবক অদূরে একটা গাছের ছায়ার নিচে বসে আছে। ভাবলো ওখানে যেহেতু একজন আছে আমিও যাই, আমিও গিয়ে ওইখানে বসি। সেও গেল, হইল কয়জন? কিছুক্ষণ পর আরেকজন উঠছে, উঠে সেও গেল, হইল কয়জন? এই রকম করে উঠতে উঠতে মোট 7 জন উঠল। 7 জন যুবক ওই গাছের ছায়ার নিচে বসে রইল। জুড়ে বলেন কয়জন? 7 জন বসে আছে, কিন্তু কেউ কারো সাথে কথা কয় না, কেউ কারো সাথে কথা বলে না। কথা না বলে কি বেশিক্ষণ থাকা যায় নাকি? বেশ কিছু সময় অতিবাহিত হলো। যেই ছেলেটা প্রথম এসেছিল সে বাকিদেরকে প্রশ্ন করলো, কি ব্যাপার, মেলা থেকে তোমরা উঠে আসছো কেন? তখন বাকিরা উত্তর না দিয়ে বলে, আমরা উত্তর দেওয়ার আগে এই উত্তরটা আপনি দেন, আপনি কেন আসছেন? আমাদের উত্তর জানিয়েন পরে, আপনি আসছেন কেন, ওইটা আগে বলেন। এখন প্রথম জন ভাবলো, আমি যদি উত্তর না দিই এরাও উত্তর দিবে, সাহস করে বলেই ফেললো, আমি উঠে এসেছি এই কারণে এই অনুষ্ঠানে আমার রবের সাথে শিরক করা হচ্ছে। একজন মুমিন কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারে না? শিরকের কারণে আমি অনুষ্ঠানস্থল ত্যাগ করেছি, আমি মুশরিক নই, আমি তাওহীদবাদী, আমি বিশ্বাস করি আমার রব কয়জন? আমাদের রব কয়জন? কুল হুয়াল্লাহু, আমাদের রব হলেন একক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। সে যখন বলল আমি তাওহীদবাদী, মুশরিক নই, বাকি 6 জন বলল, ভাই আপনার সাথে তো আমাদেরও মিল আছে,
আমরাও তো ঠিক একই কারণে উঠে চলে এসেছি আল্লাহু আকবার প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রীয় গোয়েন্দা থাকে এই যে আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে এখানেও গোয়েন্দা বাহিনী আছে কিরামান কাতিবিন আগে ছিল দুইজন এখন হয়ে গেছে অনেকই যে ক্যামেরা এগুলাও রেকর্ড কোন জায়গায় এখন কথাও বলা যায় না মন খুলে কারণ কিরামান কাতিবিনের সংখ্যা এখন কম না বেশি তো রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী ছিল গোয়েন্দা বাহিনীর নজরে রাখতে পারে না এই সাত যুবক গোয়েন্দা বাহিনীর সব তথ্য পেয়ে গিয়েছে এই ছেলেগুলো কি কথা বলছে গোয়েন্দা বাহিনী শুনছে ওই ছয় জন বলল ভাই আপনার সাথে তো আমাদেরও মিল আছে আমরাও তো ঠিক একই কারণে উঠে এসেছি তারা তখন সবাই একই বাক্যে একই রকম কথা বলেছিল তারা তখন কি বলেছিল আল্লাহ সূরা কাহাফের 14 নম্বর আয়াত থেকে বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইযহ ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা আল্লাহ বলছেন আমি তাদের অন্তরে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম এজন্য তারা সেখান থেকে উঠে বলেছিল আমাদের এই জাতি আল্লাহর সাথে শিরক করে অথচ আমরা বলছি রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আসমানসমূহ আর জমিনের মালিক যিনি আমাদের রব হলেন তিনি লান্নাদউয়া মিন দুনিহি ইলাহা তাকে ছাড়া আমরা অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করব না আমাদের এই মূর্খ মুশরিক সম্প্রদায় মুশরিক জাতি আল্লাহর সাথে শিরক করে যা বলে আমরা সেভাবে বলবো না লাকাদ কুল্লা ইদান শতত যদি আমরা এমন কথা বলি তাহলে সেটা হয়ে যাবে গর্হিত কথা তারা আরো বলেছিল হাউলাই কওমুনা তাখাদু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা তারা বলেছিল আমাদের এই সম্প্রদায় এমন কিছুকে তারা উপাস্য বানিয়েছে যাদের কোনো ভিত্তি নাই তাদেরকে যারা উপাস্য বানিয়েছে যদি প্রমাণ থাকে তো প্রমাণ নিয়ে আসুক মুশরিকদের কোনো প্রমাণ থাকে না এবং ইবাদতে যারা বেদাত করে তাদের কোনো প্রমাণ থাকে না এদের যুক্তি হলো একটা আমাদের পূর্বপুরুষরা করেছে এই জন্য আমরাও করি যারা মুশরিক আল্লাহর সাথে শিরক করে আর দিনের ভেতরে যারা নতুন নতুন ইবাদতের আমদানি ঘটায় এদের কাছে যুক্তি একটাই আমাদের বাপ দাদা করছে আমাদের বুজুর্গ করেছে উনি করেছে ইনি করেছে তিনি করেছে এজন্য আমরাও করি কিন্তু কোরআন সুন্নাহর কোনো দলিল নাই এই সাতজন যুবক বলছে আমাদের মূর্খ সম্প্রদায় যে শিরক করে যদি তাদের কাছে কোনো দলিল থাকে লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন তারা যেগুলোর পূজা করে পারলে তারা সেগুলোর ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসুক فمن أظلم ممن افترى على الله كذبا তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রূপ করে আল্লাহর সাথে শিরক করা এটা হলো সবচেয়ে বড় জুলম এজন্য লুকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম কলিজার টুকরা ছেলে তুমি আল্লাহর সাথে শিরক করো না কারণ নিশ্চয়ই শিরক করা হলো মস্ত বড় জুলুম যে ব্যক্তি শিরক করে সে আল্লাহর উপর জুলুম করে বসে এই সাতজন যুবকের জন্য বলেছিল তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা রটায় যুবকরা যে কথাবার্তা বলছে যারা এগুলো শুনে ফেলতেছে তারা হলো রাষ্ট্রীয় জোরে বলেন ঘুমাই গেছেন নাকি আপনারা ঘটনা কি ঘটে এবার শুনে এই গোয়েন্দারা এই সাত যুবককে গ্রেফতার করল গ্রেফতার করে বাদশার সামনে নিয়ে গেল বাদশার নামটা যেন কি ছিল দাকিয়ানুস
বাদশার সামনে নিয়ে গেল গোয়েন্দা বাহিনী রিপোর্ট দিল মহামান্য বাদশা আপনার এলাকায় এই সাতজন যুবক মূর্তি পূজা না করে তাওহীদবাদী রবের উপর নাকি ঈমান এনেছে তখন বাদশা ওই সাতজন যুবককে বলল যা বলা হচ্ছে মামলায় যে অভিযোগ আছে অভিযোগ কি সত্য না মিথ্যা যুবকরা তখন ভয় পেয়ে কি চুপ হয়ে গেছে নাকি না কথা বলেন না কয়জন বাদশা যখন জানতে চেয়েছে যুবকরা তখন বলল যা বলেছেন সত্য শুনেছেন আমরা যার উপরে ঈমান এনেছি তিনি কে কি শিখলেন এখান থেকে গোটা দেশ একদিকে আর সাতজন অনুকূল না প্রতিকূল জোরে বলেন সত্যের পথে দ্বীনের পথে কখনো প্রতিকূল পরিস্থিতিতেও চুপচাপ থাকা যাবে না এই আসহাবে কাহাফের কাহিনী থেকে যুবকরা শিখো তরুণরা ছাত্ররা শিখো সাতজন যুবক জালিম বাদশার সামনে সত্য কথা বলতো তারা ভীত হয় নাই সাহসের সাথে বলেছে জালিমের সামনে সত্য কথা বলতে পারা এটা সবচেয়ে বড় জিহাদ কয়জন যুবক ভয় পেয়েছে না বলেছে বলার পরে বাদশা খুশি হইছে না রাগ করছে চরম পর্যায়ে রাগান্বিত বাদশা যখন বাদশা তখন বলল তোরা যদি বুড়া হইতে এখনই শেষ করে ফেলতাম তোরা বুড়া হইলে তোদেরকে এখনই আমি শেষ করে ফেলতাম শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলতাম কিন্তু তোরা তো তরুণ তোরা যুবক এই জন্য তোদেরকে মারলাম না মনে হয় আবেগের বশবর্তী হয়ে তোরা এই সিদ্ধান্ত নিয়েছিস ঠিক আছে অ্যাকশন নিলাম না তোমরা জোয়ান মানুষ যুবক মানুষ হয়তো আবেগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো সিদ্ধান্ত পরিবর্তন করো সময় দিলাম তিন দিন জোরে বলেন কয় দিন তিন দিনের ভিতরে তোমাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করো আমার দেশের আইন যেভাবে ছিল সে আইন মেনে তোমরাও পৌত্তলিক হও মূর্তি পূজারি হও তাওহীদ ছাড়ো নইলে তিন দিন পরে খবর আছে এই সাতজন যুবক এবার চুপচাপ বের হয়ে গেল বের হয়ে একজন আরেকজনের সাথে কথা বলছে ভাই আমরা তো সাতজন একদিকে গোটা দেশ আরেকদিকে এখন আমরা তো গোটা দেশের বিরুদ্ধে লড়াই করতে পারবো একদিকে লড়াই করতে পারবো না অন্যদিকে বাদশার এই প্রস্তাব মেনে নিয়ে আমরা মুশরিক হতে পারবো আমরা ঈমানও ছাড়তে পারবো না লড়াইও করতে পারবো না এই কথাটা ভালো করে বুঝেন ঈমানও ছাড়তে পারবো না লড়াইও করতে পারবো যাব আমরা কোন দিকে আমরা তো মরে গেলেও ঈমান ছাড়তে পারবো না কারণ একজন ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান টাকা পয়সা চলে গেলে টাকা পয়সা পাওয়া যায় টাকা পয়সা হারিয়েও যদি দুনিয়া থেকে গরিব হয়ে চলে যান জাহান্নামে যাবেন এমন কোন কথা কুরআন হাদিসে তো ঈমান হারা হয়ে গেলে ঈমান হারা অবস্থায় দুনিয়া থেকে চলে গেলে জান্নাত নসিবে জুটবে যুবকরা বলল আমরা তো ঈমান ছাড়তে পারবো না বাদশার প্রস্তাবও মানতে পারবো কি করব আমরা তখন তারা সিদ্ধান্ত নিল তাহলে আমরা এই ঈমানের জন্য নিজের পরিবার আমরা ছেড়ে দিব ঈমানের জন্য নিজের গ্রাম ছেড়ে দিব এলাকা ছেড়ে দিব ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব কিছুর মায়া ছেড়ে দিব তাও আমরা ঈমান আমরা ছাড়ব না আমরা সব ছেড়ে দিয়ে চলো চলে যাই এই এলাকায় থাকবো না হিজরত করব হিজরত মানে হলো এক স্থান থেকে অন্য স্থানে দিনের কারণে ঈমানের কারণে যাওয়া সাতজন যুবক সিদ্ধান্ত নিল আমরা তাহলে এই এলাকায় থাকবো তারা এবার চলা আরম্ভ করলো অজানা গন্তব্যে তারা হাঁটতেছে সামনের দিকে যাচ্ছে হঠাৎ করে একটা কুকুর তাদের পিছু নিয়েছে কি পিছু নিয়েছে আর একটু জোরে বলেন এরা কুকুরকে তাড়ায় যা আসিস না যা কিন্তু কুকুর আর উল্টা বহু চেষ্টা করলো কুকুরকে তাড়ানোর কিন্তু কুকুর তাদের পিছু ছাড়ে না শেষ পর্যন্ত বলল যা কুকুরটাও আমাদের সাথে মনে হয় যাইতে চায় কুকুরও থাকুক কুকুর সহ তারা রওনা করলো যেতে 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 একটা বিরাট পাহাড়ের
বিরাট একটা পর্বতমালার মুখেই প্রবেশপথে একটা বিস্তীর্ণ বড় একটা গুহা ছিল জোরে বলেন কি ছিল তাদের অন্তরে আল্লাহ এটা ঢুকায়া দিলেন যে তোমরা গুহার ভিতরেই প্রবেশ করো যেমনটা আল্লাহ তাআলা 16 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া ইযাতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাওইলাল কাফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি لكم من أمركم مرفقا الله বলছেন আর শরণ করো যখন তোমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল যারা আল্লাহর আল্লাহর সাথে শিরক করেছিল আল্লাহ ছাড়া অন্যদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছিল তখন আমি তোমাদেরকে বলেছিলাম গুহায় আশ্রয় না তাহলে তোমাদের জন্য তোমাদের রহমতের দ্বার উন্মুক্ত করে দিবেন এবং তোমাদের জীবন উপকরণের ব্যবস্থা আরো সহজ করে দিবে সুবহানাল্লাহ পড়েন যুবকরা এবার সিদ্ধান্ত নিল গুহায় আশ্রয় নিবে এবার তারা গুহার ভিতরে ঢুকলো কিসের ভিতর গুহার ভিতরে যাওয়ার পরে যুবকরা কি বলল শুনেন আল্লাহ তাআলা বলছেন إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا আগেই পড়েন সুবহানাল্লাহ কি সুন্দর আয়াত আল্লাহ বলেছেন এই যুবকরা যখন গুহায় এলো গুহায় ঢোকার পরে তারা তখন দোয়া করলো কার কাছে কারণ বালা মুসিবতে পড়লে উদ্ধার করতে পারেন যিনি তিনি কে এজন্য চাইতে হবে কার কাছে আমার দেশে কিছু অবুঝ বুকাশুকা মুসলমান আছে বুঝ একটু ক আল্লাহর কাছে না চাইয়া মাধ্যম লাগায় কই আমি ডাইরেক্ট যাইতে পারবো না আমার অমুক বাবার অমুক জিন্দা বাবা অমুক মুর্দা বাবার মাধ্যমে যাব আল্লাহর ক্ষমতা কি এত কম নাকি যে জিন্দা আর মরা বাবার মাধ্যম ধরা লাগবে কথা বলেন না কেন আপনি সরাসরি বললে আল্লাহ কি শুনেন না ইউনুস নবী যখন সাগরের তলদেশে মাছের পেটের ভেতর থেকে আওয়াজ দিলেন কেউ শুনে নাই শুনেছে কে কোনো মাধ্যম লাগে নাই আমার বাবারা আমার ভাইরা এই জন্য আমরা যা কিছু চাইব যা কিছু বলবো একজনের কাছে বলবো তিনি কে এই যুবকগুলো বিপদে পড়েছে গুহায় ঢুকেছে কি দোয়া করেছে এই দোয়াটা শিখে আমল করেন এগুলো এই যুবকরা বলেছে রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা ربنا آتنا من لدنك رحمة يا مدر رب اپنا طرف تك يا مدر كي رحمة دان وحيئ لنا من أمرنا رشدا ارا مدر كات شهوج كوري دين كنو كات جو دي الله شهوج كوري دين شتار كتين هوار كنو شمبابونا নাই এজন্য চাইতে হবে কার কাছে এই সাতজন যুবক গুহায় ঢুকে আল্লাহর কাছে চেয়েছে মোট কয়টা জিনিস জোরে বলেন কয়টা এক নাম্বার রহমত কার রহমত দুই নাম্বার চেয়েছে আল্লাহ সব কিছু সহজ করে দাও এই দোয়াটা আল্লাহ কেমনে কবুল করলেন শুনেন এই যুবকরা যখন আল্লাহর কাছে এই দোয়া করলো দুইটা দোয়াই আল্লাহ কবুল করলেন আল্লাহ তাআলা প্রথম দোয়া কবুল করলেন তারা চেয়েছিল রহমত আল্লাহ বলেছেন বান্দারে ও আমার যুবকেরা তোদের ঈমান আমার এত পছন্দ হয়েছে তোরা ঈমানের কারণে তাদের ঘর বাড়ি পরিবার পরিজন ভিটামাটি এলাকা ছাড়া হয়েছে এসেছিস ঈমান ছাড়িস নাই আমার উপর ঈমান এনে তোরা দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পেরেছিস আর তোরা আমার কাছে রহমত দিলাম এমন রহমত আর শান্তি দিলাম এই শান্তিতে তোরা বছরের পর বছর আরাম করে ঘুমায়া থাক আল্লাহ বললেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাফি সিনিন আদাদা আমি তাদের কান বন্ধ করে দিলাম কি বন্ধ করে দিলাম আমি তাদের কান বন্ধ করে দিলাম কয়েক বছরের জন্য কয়েক বছরের কান বন্ধ করাবো আমার দিকে তাকা
আমরা যখন ঘুমাই সবার পরে কান ঘুমাই যখন জেগে উঠি সবার আগে কি জেগে উঠে কথা বুঝতেছেন দেখবেন রাতের বেলা ঘুমাইছেন একটু চোখ লাগছে ঝিমানো আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন এটাকে জোরানি আমার বাড়িতে সিলেটে সিলেটে বলে উঙ্গানি সিলেটি ভাষায় কথা বললে কিন্তু বুঝতে পারবে জিমানি আসছে দেখবেন ভাই একটু ঘুম লাগছে 5 মিনিট 10 মিনিট হঠাৎ করে ঘরে বিকট আওয়াজ হইছে ঘুম ভেঙে যায় এই যে আওয়াজটা শুনলেন কি দিয়ে তার মানে আমরা ঘুমিয়ে গেলেও কান ঘুমায় যখন প্রচন্ড ঘুমে মানুষ চলে যায় তখন কানও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় আবার যখন জেগে উঠি সকালবেলা চাইছে রহমত এত রহমত দিলাম কান বন্ধ করে কয়েক বছরের জন্য ঘুম পারায় সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না বলবেন হুজুর রহমতের সাথে ঘুমের কি সম্পর্ক ভাইরে টাকা দিয়া পয়সা দিয়া এমপি হইয়া মন্ত্রী হইয়াও ঘুম পাওয়া যায় না আল্লাহর রহমত ঠিক দেখবেন কত পয়সাওয়ালা আছে রাতের বেলা তার খাটের এই পাশ থেকে ওই পাশে যায় ওই পাশ থেকে এই পাশে আসে ঘুমাইতে সারাদিন ভ্যান চালিয়েছে রিকশা চালিয়েছে আমার রিকশাওয়ালা ভাই এসব নামাজের পরে খাবার দাবার ভালো পায় নাই ডাল আর আলু ভর্তা দিয়ে মাইরা দিছে এরপরে ঘুমানো কাই থোয়া সাথে সাথে ঠিক আছে কথা আমার রিকশাওয়ালা ভাইয়ের পয়সা নাই ব্যাংক ব্যালেন্স নাই ঘুম আর একবারটাই এমপি মন্ত্রী হয়ে গেছে তাও ঘুমাইতে পারে তাহলে কি বুঝলেন ঘুমটা কার দেওয়া জোরে বলেন আল্লাহর তরফ থেকে রহমত না আসলে পরে ঘুম আসবে না রহমত এটা কার তরফ থেকে আসে আল্লাহ আল্লাহ বললেন তোরা সাতজন যুবক দোয়া করলি রহমতের জন্য রব্বানা আতিনা মিন লাদুনকা যা রহমত দিলাম তোদেরকে ঘুম পাড়ায় রাখলাম সুবহানাল্লাহ আর তোরা আরেকটা জিনিস চেয়েছিলি আল্লাহ আমাদের কাজ সহজ করে দাও ওয়াহাইয়িক লানা মিন আমরিনা আল্লাহ কাজ কেমনে সহজ করছেন আল্লাহ তাআলা বললেন তোরা আমার উপর ঈমান আনছস আমার কারণে এলাকা ছাড়ছস তোদের বাদশা তোদের এলাকার মানুষ তোদের পক্ষে থাকে নাই আমার কারণে তোদের এলাকার লোকেরা রাষ্ট্রের লোকেরা তোদের বিরুদ্ধে গিয়েছে তোদের কাজ আমি দায়িত্ব নিলাম আমি এদেরকে সাইজ করব এবং শুনেন পরবর্তী 309 বছর এরা ঘুমিয়েছিল এই 309 বছরে আল্লাহ তাআলা তার অসীম কুদরত দিয়ে গোটা রাষ্ট্রের মানুষকে তাওহীদবাদী বানিয়ে দিয়েছে দুইটা দোয়া কবুল হইছে কি হয়নি হইছে জোরে বলেন হইছে কি হয়নি হইছে আল্লাহ এরপরে কি করলেন শুনেন নবীজিকে আল্লাহ বললেন ও নবী এরা আপনার কাছে ওই ঘটনাটা শুনতে চায় এরা যখন গুহায় ঘুমিয়ে গেল গুহায় তারা ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম যেন না ভাঙে ঘুমে যেন কোনো ডিস্টার্ব না হয় এই জন্য আমি কি করেছিলাম আল্লাহ তাআলা বলছেন ওয়া তারাশশামসা ইদা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইদা গরাবাত তাক্তারিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন গুহার মুখ দিয়ে যদি সূর্যের আলো ঢুকে সূর্যের আলো তাদের গায়ে লেগে যাবে ঘুমে ডিস্টার্ব হবে ঘুম ভেঙে যেতে পারে এই জন্য আমার এই সাতজন ইমানদার যুবকের ইমান আমার কাছে এত পছন্দ হয়েছে আমি সূর্য পূর্ব দিক থেকে উঠালে একটু ডান দিকে কাট করে উঠাতাম সূর্য ডুবানোর সময় বাম দিকে কাট করে ডুবাতাম যাতে সূর্যের আলো তাদের গায়ে লেগে ঘুম ভেঙে না যায় আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ সব কিছু আপনার বানায় সুবহান আল্লাহ কইতে ইচ্ছে করে না আমরা কার হয়ে যাব জোরে বলেন আল্লাহ তাআলা বললেন ও নবী ওয়া তাহসাবুহুম আইকাদা আপনি তাদেরকে দেখলে আপনার কাছে মনে হতো তারা ঘুমন্ত না তারা জাগ্রত ওয়াহুম রুকুত কিন্তু তারা আসলে ছিল ঘুমন্ত কারণ তারা কিছুক্ষণ পর পর ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ডানে কাঁদ দেয় বামেও কাঁদ দেয় কারণ চিত হয়ে শুয়ে থাকলে পোকামাকড় তাদেরকে ডিস্টার্ব করবে
অথবা মাটি তাদেরকে গিলে খেতে পারে লম্বা সময় এইজন্য মাঝে মাঝে ডান কাত বাম কাত দিয়েছে কোন মানুষ দেখলে ভক্ত ঘুম আসতেছে না এইজন্য ছটফট ছটফট করতেছে হয়তো আপনি দেখলে আপনিও ভাবতেন তারা জাগ্রত কিন্তু আসলে তারা ঘুমন্ত তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন যিনি তিনি কি আল্লাহ শুধু তাই না তাদের সাথে একটা কুকুরও ছিল ওয়াকালবুকুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসীদ ওই কুকুরটা গুহার মুখে দুই পা দুদিকে দিয়ে জিহ্বাটা বের করে কুকুর ওই সাত যুবকের পাহারায় দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ এই রকম করে আল্লাহ যুবকদেরকে ঘুম পাড়িয়ে রাখলেন কত সময় আল্লাহ বলছেন ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসা মিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ এই রকম করে এই সাত যুবককে আমি 309 বছর ঘুম পাড়িয়ে রাখলাম কত বছর এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক ঘটনা কত বছর 309 বছর পরে আল্লাহ এদের ঘুম ভাঙাইলেন আপনারা কি আছেন না গেছেন আমি কিন্তু শেষ দিকে চলে আসছি আর 7-8 মিনিট ধৈর্য কুলাবেন আপনাদের সবাই আছেন তো আল্লাহ ঘুম ভাঙাচ্ছেন এখন কত বছর পরে 300 আল্লাহ তাআলা বলছেন ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا অতঃপর আমি তাদেরকে জাগ্রত করলাম যেন জেনে নিতে পারি তাদের মধ্যে কে সঠিক সংখ্যাটা নিরূপণ করতে পারে মানে কত বছর ঘুমায়ছিল দেখি এরা জান কে এটা ভালো বলতে পারে এরা ঘুম থেকে যখন উঠল এরা আসলে গুহায় ঢুকেছিল সকালবেলা আর যেদিন 309 বছর পরে আল্লাহ ঘুম ভাঙিয়েছেন সময়টা ছিল বিকালবেলা গুহায় ঢুকেছিল সকালবেলা না বিকালবেলা 309 বছর পরে ঘুম ভাঙিয়েছে সকালবেলা না বিকালবেলা ঘুম ভাঙার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করে শুনেন আল্লাহ তাদের কত কথন কোরআনে কারিমে উঠাইয়া দিয়েছেন قال قائل منهم كم لبثتم একজন আরেকজনকে জিজ্ঞেস করে কত সময় আমরা ঘুমিয়েছি একজন তখন তাদের মধ্যে জবাব দিল قالوا لبثنا يوما او بعض يوم কই মনে হয় একদিন ঘুমাইছি অথবা দিনের কিছু অংশ এই তো সকালবেলা গুহায় আসছি কিন্তু এখন বিকাল হয়তো কিছু সময় ঘুমাইছি আরেকজন কয় না মনে হচ্ছে আমরা লম্বা ঘুম দিছি একদিন হইতে পারে এরকম তাদের মধ্যে বিতর্ক সৃষ্টি হলো কি সৃষ্টি হলো যখন বিতর্ক আরম্ভ হয়ে গেল তখন তারা বলল ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম আসলে আমরা কতক্ষণ ঘুমিয়েছি আমরা নিজেরাও জানি না তর্ক কইরা লাভ নাই কতক্ষণ ঘুমিয়েছি আমাদের রব জানেন তিনি কে আল্লাহ ভাইরে তর্কাতর্কি বাদ দাও ঘুমের থেকে উঠলে কি লাগে জোরে বলেন সকালে ঘুম থেকে উঠলে কি লাগে দুপুরে একদম ভালো করে খায়া ঘুমায় যখন বিকেল বেলা ঘুম থেকে উঠে উঠেই দেখবেন নাস্তা খোঁজে ঘুম থেকে উঠলে খোদা লাগে কি লাগে না এখন বলতেছে ভাই চলো আমরা সাতজন তর্কাতর্কি না করি পেটে কিছু দেই তারা তখন বলল চলো খাওয়া দাওয়া করা দরকার এখন তারা তাদের মধ্য থেকে একজনকে কিছু পয়সা দিল টাকা দিল দিয়ে কি বলল শুনেন فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة খারাপ লাগতেছে আপনাদের কই নাও কিছু টাকা দিলাম যাও তো বাজারে যাও বাজারে যাও গিয়ে তুমি যেটা পাও ওইটা কিনে ফেলিও না সুবহানাল্লাহ কি নসিহত করেছে দেখো বলেছে বাজারে যাও এই টাকাগুলো নিয়ে ফালিয়ানজুর এরপরে বাজারে গিয়ে দেখো আইয়ুহা আজকা তুআমা পবিত্র কোন খাবার আছে এখান থেকে শিক্ষা হলো টাকা থাকলেই হারাম খাওয়া যাবে না টাকা থাকলেও আপনি হালাল খাবারটা খুঁজে খুঁজে খাবেন কারণ হলো হালাল না খাইলে রিজিক যদি হালাল না হয় কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না সাথীকে বলে দিল যাও ভাই বাজারে যাও গিয়ে দেখো পবিত্র খাবার দেখে কিনে নিয়ে আস আর খবরদার একটু লুকায়ে যাইও মুখ টুক বাইন্দা যাও কারণ আমরা কিন্তু আসামি আসামি না
বাচ্চা কি বলছিল তিন দিন পরে তা আমরা যে এলাকা থেকে চলে আসছি বাচ্চাও তো জানে না এলাকার মানুষও জানে না বাজারে যাচ্ছ যাও একটু সাবধানে যাইও কারণ ইন্নাহুম ইয়াযহারু যদি তারা তোমাদেরকে দেখে ফেলে ইয়ারজুমুকুম তাহলে তারা আমাদেরকে নিয়ে প্রস্তর আঘাত করে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে আও ইয়ুদুকুম ফি মিল্লাতিহি অথবা তাদের ধর্মের উপরে তারা আমাদেরকে জোর করে নিয়ে যাবে ওয়ালা তুফনেহু ইদান আবাদা তখন কিন্তু আমরা আর আমাদের উদ্দেশ্য সফল করতে পারবো না আছেন নাকি আপনারা কই যাও ভাই যাও সাবধানে যাও এই লোক গুহা থেকে বের হইছে বের হইয়া দেখে কি রে এলাকা দেখি একটু কেমন কেমন জানি লাগে কত বছর পরে বের হইছে সে কি জানে করাইয়া গুনা আজ থেকে দশ বছর আগে এরকমই ছিল না আর এক রকম ছিল পঞ্চাশ বছর আগে চকরিয়া এরকম ছিল না অন্যরকম ছিল ছিল কি ছিল না এখানে সভাপতি সাহেব আছেন বিশ ত্রিশ বছর আগে এলাকা কেমন ছিল আর এখন কেমন হয়েছে পরিবর্তন হয় সময়ের সাথে সবকিছু পরিবর্তন এলাকা বাদ দেন দশ বছর আগে আপনি কেমন ছিলেন এখানে তরুণ যারা আছো তোমরা এরকম লেদা ফেদা ছিল ছোট ছিল দশ বছর আগে আমিও নিজেই আমারও তো দাড়ি মুছো ছিল সময়ের সাথে সাথে মানুষেরও পরিবর্তন হয় পরিবেশের সমাজের এলাকারও পরিবর্তন গুহা থেকে বের হয়ে কি রে এলাকা দেখি সব অচেনা অচেনা লাগে কেমন কেমন জানি লাগে তো পরে ভাবছে মনে হয় আমি ঘুম থেকে উঠছি দেখে এমন এমন লাগতেছে সামনে যাচ্ছে দেখছে যত সামনে যায় তত সবকিছু ভিন্ন ভিন্ন লাগে নিজের তো মুখ ঢাকা এখন দেখে হায় 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 শুধু যে এলাকা অন্যরকম লাগে সেটা না মানুষও তো অন্যরকম আমার না হয় মুখ ঢাকা আমাকে কেউ চেনে না কিন্তু আমার গ্রামের করিম চাচা কোথায় রহিম চাচা কোথায় আব্দুর রব কোথায় আমার বন্ধু আব্দুল সালাম কোথায় মানে আমি একটা উদাহরণ দিচ্ছি সে যাদেরকে দেখে গুহার ভিতরে গিয়েছিল এলাকার কাউরে দেখে সব নতুন মুখ বুড়া মানুষও নতুন জোয়ান মানুষও নতুন শিশুরাও ওই কি রে এলাকার মানুষ কোথায় সব থেকে নতুন নতুন কাউরে আমি চিনি চিনবে কেমনে কারণ মাঝখানে সাত আটটা জেনারেশন সে তো জানে ভাবছে হয়তো বা ভিন দেশি মানুষরা আমাদের এলাকায় ঘুরতে চিন্তা করতেছি অন্যরকম লাগে কেন লাগে কেন যেতে 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 বাজারে গেছে কোথায় গেছে এই বাচ্চারাও শোনো ইন্টারেস্টিং কাহিনী বাজারে গিয়ে দোকানদারের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র কিনছে জিনিসপত্র কেনার পরে খাবার দাবার কেনার পরে দোকানদারকে আমরা কি দেই জোরে বলেন আচ্ছা আজ থেকে বিশ বছর আগের মুদ্রা আর এখনকার মুদ্রা কি সেম আমার বয়স তো খুব একটা বেশি না ২৯ বছর আমিও ছোটবেলায় দশ পয়সা বিশ পয়সা দেখেছি এই বাচ্চারা তোমরা গেলে দেখছো দশ পয়সা বিশ পয়সা পঁচিশ পয়সা দেখো না আবার আমাদের চাচারা এখানে যারা আছেন আপনারা হয়তো আমি আমার বাবা থেকে শুনেছি দুই টাকা নিয়ে নাকি বাজার করলে পুরা রিক্সা ভ্যান নাকি তারা তখন ভরে ফেলতে পারত একটা সময় ছিল কি ছিল না বিশ বছর আগের মুদ্রা আর এখনকার মুদ্রা কি একরকম আমরা যখন পাকিস্তান পিরিয়ডে ছিলাম তখন মুদ্রা একরকম ব্রিটিশ পিরিয়ডে যখন ছিলাম তখন ছিল মুদ্রা আরেক রকম মুদ্রা তো পাল্টে যায় সময়ে সময়ে মুদ্রার প্রিন্ট পাল্টে যায় মুদ্রার ধরনও পাল্টে এই লোক খাবার নেওয়ার পরে দিছে কি টাকা মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়েছে কি দিয়েছে কয় বছর আগে জোরে বলেন ওইটা কি তখন চলে এই লোক টাকা দিয়া চলে যাচ্ছে মুখটুক বান্ধা দোকানদার বলে এই মিয়া পয়সা পয়সা দিয়া দাও কয় দিলাম না কয়টা কি দিছেন এদিকে আসেন কয় পয়সাই তো দিছি কয় ভাই এটা তো পয়সা দাও না এটা গুপ্ত ধন দিয়েছি কি দিয়েছ কয় ধরে মিয়া পাগল হয়েছেন নি আপনি আপনাকে তো আমি টাকাই দিয়েছি গুপ্ত ধন দিব কেন কয় না এটা তুমি কোন জায়গা থেকে চুরি করছো ওইটা বলো আসছে খাবার কিনতে পড়ে গেছে এখন যুবক বলতেছে ভাই তোমার মাথা কি পাগল হয়ে গেছে আমি চুরি করবো কেন এটা আমার টাকা আমার বন্ধুদের টাকা টাকাগুলো নিয়ে আমি বাজারে আসছে খাবার কিনতে চুরি করে আনবো কেন তা আমাদের টাকা কয় সত্যি করে বলো কোথার থেকে চুরি করছো হয় চুরি করছো নইলে কোনো জাদুঘরে এই মুদ্রা রাখা ছিল
তুমি সেখান থেকে এটা চুরি ডাকাতি করে তোমরা কয় আল্লাহর কসম ভাই এটা আমাদেরই চুরি করি নাই ডাকাতিও করি নাই যখন এই যুবক সত্য কথা মানে সঠিক তথ্য দোকানদারের চাওয়া অনুযায়ী তথ্য দেয় না যেমন পৌরসভার সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কি বলা হয় স্থানীয় সরকারের প্রতিনিধি যিনি মেয়র বলা হয় সিটি কর্পোরেশনও কি থাকে মেয়র থাকে সেই যুগে শহরের প্রধান কর্তা ব্যক্তিকে বলা হতো নগর কতোয়াল নগর এই দোকানদার ডাক দিছে নগর কতোয়াল মানে মেয়র আর কি ডাক দিয়েছে কয় মাননীয় কতোয়াল সাহেব দেখেন 309 বছর আগে এই প্রায় 300 বছর আগে মুদ্রা দিয়েছে এটা কই পাইছে সঠিক তথ্য এখন যুবক আবারো তর্ক করছে আরে ভাই আপনি আবার বলেন কি বলেন এগুলো আপনি আর উনি কিভাবে নগর কতোয়াল হয় আমি তো নগর কতোয়ালকে চিনি উনি নগর কতোয়াল মানে যুবকের ভাবনা আমি তো গুহা থেকে ঢোকার আগে দেখলাম একজন আরেকজন কেমনে এটা না সে তো আর জানে না মাঝখানে যে এত বছর চলে নগর কতোয়াল বলল হায় হায় তো অনেক আগের মুদ্রা বলল ভাই তুমি কি চুরি করছো এটা কয় না কি বলেন চুরি করছি এটা আমার আমি আমার সাথীদের থেকে এটা আনছি নগর কতোয়াল ডাক দিছে বাদশাকে এখন বাদশা এই কথা শুনে স্বয়ং বাদশা এসে হাজির হয়েছে ওখানে সুবহানাল্লাহ পড়বেন না বাদশা বলল এই যুবক কোথায় পেয়েছো এটা বলো কয় কোথায় পাইছি মানে এটা আমাদের মুদ্রা আমার বন্ধু আমার সাথীরা তারাও আছে কয় তারা কোথায় কয় চলে আমার সাথে জোহরে এবার নিয়ে গেছে কোথায় গিয়ে দেখো ওই ছয়জন ওখানেই আছে এবার সাতজন একত্রিত করে বাদশা জিজ্ঞেস করলো বলো এটা কোথায় পেয়েছ কয় এগুলো আমাদের টাকা কোথায় পাবো মানে কয় আমি বাদশা বলতেছি নইলে তোমাকে কিন্তু তোমাদের সবাইকে সাইজ করব সত্য কথা বলো কয় আপনি আবার কোন জাতের বাদশা আমরা তো বাদশাকে চিনি আপনি তো বাদশা এখন বাদশার আশেপাশের লোকজন বলে দেখো ফাইজলামি করতে করতে বাদশা নিয়েও ফাইজলামি তখন এই সাতজন বলতেছে মোটো ফাইজলামি না এগুলো আমাদের পয়সা আমাদের বাচ্চাকে আমরা ভালো করেই চিনি আমাদের বাচ্চা আমাদের বন্ধু না আমাদেরকে পাইলে কি করবে সাইজ করবে উনি বলছে আমরা তিন দিনের মধ্যে তার কথা না শুনলে তিনি আমাদেরকে মৃত্যুদণ্ড দিবেন তখন এই বাচ্চা বুঝছে ঘটনা কোনো একটা বাচ্চা তখন তার অফিস স্টাফ কর্মচারীদেরকে ডাকলো বললে এদের কথা শুনে লাভ নাই কিছুই বুঝতেছি না এদের কথা তোমরা আমার পূর্ববর্তী বাদশাদের ফাইল তলব করো অফিসে দেখো তো পূর্ববর্তী বাদশাদের আমলে এমন কোন মামলা পাওয়া যায় কিনা অফিসের কর্মকর্তারা আবার খোঁজাখুঁজি আরম্ভ করছে খুঁজতে 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 300 বছর আগে দাকিয়ানুসের আমলের একটা ফাইল পাওয়া গেছে যেখানে সাতজনের নামে মৃত্যুদণ্ডের মামলা এবার এরা এনে বলে স্যার এই যে পাইছি এই সাতজনের নামে এবার উল্টায় দেখে ফাইল ঠিকই বাদশা তখন এদেরকে বলল তোমরা যে মুদ্রা দিয়েছো এটা দাকিয়ানুসের আমলের মুদ্রা দাকিয়ানুস তো আরো 300 বছর আগের শাসক আমি তার পরবর্তী কয়েকজনের পরবর্তী শাসক কিন্তু তোমরা 309 বছর ধরে গুহায় আছো কেন কয় কি আর 309 বছর আমরা সকালে আসছি মাত্র ঢুকলাম সকালে এখন হইছে বিকাল হয়তো বেশি হইলে বেশি ক্লান্ত ছিলাম হয়তো গতকাল সকালে আসছি আজকে বিকালে একদিন ঘুমাইছি তা না একদিন বা আধা দিন হইতে পারে কি আর 300 বছর কয় না তোমরা আসলে কয়েকশো বছর ঘুমেই ছিলা তোমরা টের পাও নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর এদেরকে আল্লাহ এত বছর ঘুম পাড়ায় রাখলেন এরপরে 309 বছর পরে আল্লাহ হঠাৎ কেন জীবিত করলেন এর কারণটা কি বলবো ওই যুবকরা দোয়া করছিল কয়টা এক নাম্বার রহমতের দোয়া রহমত তো পাইছে ঘুমাইছে দুই নাম্বার ছিল আল্লাহ আমাদের কাজটা এই কাজটা সহজ করে দিছেন কে এখন আর ওই দাকিয়ানুসের রাষ্ট্রে কোনো মুশরিক আল্লাহর রহমতে সবাই কি হয়ে গেছে ইমানদার কিন্তু এই বাদশার আমলে যখন এদেরকে 309 বছর পরে ঘুম থেকে উঠানো হয় ওই যুগে একটা নতুন সমস্যা দেখা দিয়েছে নতুন একটা কি দেখা দিয়েছে সবাই ইমানদার হয়েছে ঠিক কিন্তু আখিরাত অবিশ্বাসী অনেক লোকজন ছিল যারা মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে সন্দেহ করত
মৃত্যুর ব্যাপারে দুনিয়ার সকল ধর্মের মানুষের কোনো সন্দেহ মানুষ মারা যাবে এটা সবাই জানে কিন্তু মরার পরে আরেকটা জীবন আছে আপনাকে আবার জীবিত করে আল্লাহ হিসাব চাইবেন ওই আখিরাতের জীবন মৃত্যু পরবর্তী জীবনকে অনেকে অবিশ্বাস করে এমন মানুষ দুনিয়াতে আছে না নাই ওই সময়ের বাদশা তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার এলাকার মানুষগুলো ঈমানদার হলেও মৃত্যু পরবর্তী জীবনকে তারা অস্বীকার করে সুতরাং এমন কোন ঘটনা ঘটাও যার মাধ্যমে আমার দেশের জনগণ সাইজ হয়ে যায় তারা যেন আর মরার পরের জীবন সম্পর্কে কোনো সন্দেহ না আল্লাহ বাদশার দোয়া কবুল করলেন দোয়া কবুল করে ওই রহমতে থাকা ঘুমে থাকা সাত যুবককে আল্লাহ 309 বছর পরে ঘুম থেকে উঠালেন কেন আল্লাহ উঠালেন আল্লাহ সেটাই এবার বলছেন ওয়া কাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক وأن الساعة لا ريب فيها سبحان الله এভাবে আমি তাদেরকে জাগ্রত করলাম যাতে জানিয়ে দিতে পারি লিআলামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহর ওয়াদা সত্য ও আন্না সাআত লা রাইবা ফিহা মরার পরে কিয়ামত বা আখিরাতের জীবন আছে এতে কোনো সন্দেহ মরার পরে কেমনে আল্লাহ জীবিত করবেন এটা আল্লাহ ওই যুগের মানুষ দা ওই যুগের মানুষ যারা মরার পরে জীবিত করবেন আল্লাহ এটার ব্যাপারে সন্দেহ করত 309 বছর গুহার ভিতরে ঘুম পাড়ায়া আশ্চর্যজনক ঘটনা ঘটায়া 309 বছর পরে তাদের চোখের সামনে দেখে জাগ্রত করে তাদের সাথে কথা বলি আল্লাহ বুঝাতে চাইলেন তোমাদের চোখের সামনেই ঘটনাটা দেখলে 309 বছর আগে ঘুমিয়েছিল 309 বছর পরে তোমাদের চোখের সামনে আমি জাগ্রত করে তোমাদের সাথে কথা বলালাম যে আল্লাহ এভাবে বছরের পর বছর ঘুম পাড়িয়ে বান্দাকে জাগ্রত করে কথা বলাতে পারেন সে আল্লাহ তুমি মরে গেলেও মরার পরে আবার জিন্দা করে তোমার কাছ থেকে হিসাব নিতে পারবেন কি না আল্লাহ পারবেন কি না সন্দেহ আছে না কোনো সন্দেহ আছে না এই হলো পুরো আসহাবে কাহাফ বা গুহাবাসী যুবকদের ঘটনা এই ঘটনাটা শোনাইয়া আমি আপনাদেরকে মজা দিতে চাই না আসুন সর্বশেষ 2 মিনিটে কিছু শিক্ষা এখান থেকে নেই মনোযোগ আছে তো এক নাম্বার আজকের এই আলোচনা গুহাবাসী যুবক আসহাবে কাহাফদের এই কাহিনী থেকে শিক্ষা নিলাম এক নাম্বার শিক্ষা ভবিষ্যতে কিছু বলবো করব আমি বলবো ইনশাআল্লাহ মনে থাকবে দুই নাম্বার শিক্ষা শিরকের ব্যাপারে কোনো আপোষ একজন মুসলমান একজন মুমিন শিরকি কর্মকাণ্ডে যদি কোনো রাজা বাদশা শাসক কোনো নেতাও চাপিয়ে দেয় তখন সত্যের পথে ইমানের পথে দ্বীনের পথে থাকতে গিয়ে তখন সাহসী ভূমিকায় সামনে অগ্রসর হতে হবে পারা যাবে তিন নম্বর শিক্ষা হলো সত্যের ব্যাপারে আপোষহীন হতে হবে ভয় পাওয়া যাবে না এই সাতজন যুবক জালিম বাদশার সামনে সরাসরি সরাসরি হক কথা বলেছে কোনো ভয় পায় আজ মুসলিম উম্মার এতগুলো যুবক কোটি কোটি যুবক এই যুবকরা ঘুমিয়ে আছে যদি মুসলিম উম্মার এই যুবকরা জেগে উঠে আর ঘুমন্ত এই যুবকরা যদি আসহাবে কাহাফের যুবকদের মতো সোচ্চার হয়ে যায় তো আমি নির্দ্বিধায় বলতে পারি তামাম দুনিয়ার মুসলমানরা আর মার খেয়ে পড়ে থাকবে না মাথা উঁচু করে আবার এই উম্মা ঘুরে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ যুবক ভাইরা এই শিক্ষা নিতে পারবেন তো চার নম্বর শিক্ষা হলো আখিরা মরার পরের একটা জীবন মরার পরে হিসাব দিতে হবে এই ভয়টা যদি কারো অন্তরে থাকে আর কিচ্ছু লাগে না আমি আল্লাহর কাছে মরার পরে জবাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় থাকলে সত্যিকারের এই ভয়টা অন্তরে থাকলে নামাজ ছাড়বে জোরে বলেন নামাজ ছাড়বে সুদ খাবে ঘুষ খাবে আরেকজনের জায়গা জমি ভূমি খেকু আমাদের এলাকায় তো নাই ভূমি খেকু ভূমি দখল করবে মানুষের নামে মিথ্যা মামলা দিবে হয়রানি করবে কোনো গুনাহ করবে আখিরাতের ভয় অন্তরে থাকতে হবে বেশি না বেশি কথা বললে মনে থাকে না কয়টা শিক্ষা বললাম আসুন এই চারটা শিক্ষা আজকে সূরা কাহাফের এই সংক্ষিপ্ত তাফসীর থেকে নিজের জীবনে বাস্তবায়নের
চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।